হ্যালো বন্ধুরা, ছায়া প্রকাশনীর সুবীর দাসের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ের আরও একটা নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। সুবীর দাসের এই রিজনিং বইয়ের গত ক্লাসে আমি ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্কর উপরে ক্লাস করিয়েছিলাম এবং আজকে এই ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট টু। এই যে সুবীর দাসের রিজনিং বইয়ের যে রিজনিংগুলো, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং বাছাই করা খুব ইম্পর্টেন্ট রিজনিংগুলোই এখানে দেওয়া রয়েছে এবং সেই সকল রিজনিংগুলোর সমাধান আমি করাচ্ছি। তো সুতরাং ছায়া প্রকাশনীর এই রিজনিং বইয়ের সমস্ত ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে এবং শেয়ার করতে ভুলো না। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক ব্লাড রিলেশন অধ্যায়ের পার্ট টু। তো বন্ধুরা, এখন তোমরা ডিসপ্লেতে 8 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ। গত ক্লাসে নাম্বার 7 পর্যন্ত রিজনিং করানো হয়ে গেছিলো, আজকে নাম্বার 8 থেকে শুরু হচ্ছে এবং এই 8 নম্বর রিজনিংটার যে প্রশ্নটা সেটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো আমি এখন এই 8 নম্বর রিজনিংয়ের সমাধানটা করিয়ে দেখাচ্ছি, তোমরা ভালো করে বুঝে নাও। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছে, একটি বাচ্চার ফটো দেখিয়ে সঞ্জয় বলল, এ হলো আমার বাবার শ্যালকের বাবার একমাত্র কন্যার একমাত্র পুত্র। তো তাহলে বন্ধুরা, এটাকে আমরা স্টেপ বাই স্টেপ বুঝে নিই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে। যে তাহলে এই সঞ্জয় কিন্তু এই বাচ্চার ছবিটা দেখিয়ে বলছে এই বাচ্চাটা হলো সঞ্জয়ের বাবার শ্যালকের, তাহলে সঞ্জয়ের বাবার শালা যে বা শ্যালক যে, সে হচ্ছে কিন্তু সঞ্জয়ের মামা। এইটুকু কিন্তু বুঝে নাও ভালো করে। এই বাচ্চাটাকে দেখিয়ে সঞ্জয় বলছে সঞ্জয়ের বাবার যে শ্যালক অর্থাৎ সঞ্জয়ের যে মামা, এই মামার যে বাবা মানে সঞ্জয়ের মামার বাড়ির যে দাদু, অর্থাৎ সঞ্জয়ের এই মামা তো দাদুর যে একমাত্র কন্যা, সেই একমাত্র কন্যার একমাত্র পুত্র। তাহলে এইবার বুঝে নাও, তাহলে এই যে সঞ্জয়ের মামা তো দাদু, এর একমাত্র কন্যা, তার পুত্র হচ্ছে এই বাচ্চাটা। তাহলে এই জায়গাটা এবার বোঝো, এই দাদুর একমাত্র যে কন্যা, কন্যা যেহেতু একটি, তাহলে এই কন্যাই কিন্তু বা এই মেয়েটিই কিন্তু বা এই মহিলাটা কিন্তু সঞ্জয়ের মা, কারণ এই দাদু বা এই ব্যক্তির কিন্তু একটি কন্যা এবং সেই কন্যারই ছেলে হচ্ছে সঞ্জয়। আবার প্রশ্নে বলা হয়েছে এই কন্যার একমাত্র যে পুত্র সেটাই কিন্তু এই বাচ্চাটার ছবি। তাহলে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এই যে পুত্রের, এই যে পুত্র বাচ্চাটার ছবিটা, সেই কিন্তু সঞ্জয়। তাহলে এখানে প্রশ্নে বলা হয়েছিল বাচ্চাটির সাথে সঞ্জয়ের সম্পর্ক কী। তো এখানে সঠিক উত্তর হবে অপশন বি, মানে এই বাচ্চাটি হচ্ছে সঞ্জয় নিজে। তো তাহলে এটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং এবং পাশাপাশি খুব গুরুত্বপূর্ণ একটা রিজনিং এবং আশা করি তোমরা এটা বুঝতে পারলে। এবার তোমরা ডিসপ্লেতে 9 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমি এখন এই 9 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। তো এখানে প্রশ্নে বলা হয়েছে এক পুরুষকে দেখিয়ে আরতি বলল, এই পুরুষকে দেখিয়ে আরতি বলল, এই ভদ্রলোকের যে স্ত্রী সে আবার আরতির যে বাবা তার একমাত্র কন্যা। তাহলে আরতি বলছে এই পুরুষের যে স্ত্রী সে আবার আরতির যে বাবা তার একমাত্র কন্যা। তো এটা খুবই সোজা, আরতির বাবার একমাত্র কন্যা তো আরতি নিজেই, আবার এই একমাত্র কন্যাই কিন্তু এই পুরুষের স্ত্রী, অর্থাৎ এই পুরুষ হচ্ছে আরতির স্বামী। এটা খুবই সোজা, আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো সেক্ষেত্রে সঠিক উত্তরটি হলো অপশন এ। এবার তোমরা ডিসপ্লেতে 10 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, এই 10 নম্বর রিজনিংটি তোমাদের হোমওয়ার্কের জন্য থাকছে। এই 10 নম্বর রিজনিংয়ের সঠিক উত্তরটা তোমরা এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। এবার তোমরা ডিসপ্লেতে 11 নম্বর রিজনিংটি দেখতে পাচ্ছ, আমি এখন তোমাদেরকে এই 11 নম্বর রিজনিংয়ের সমাধানটা করে দেখাচ্ছি। তাহলে প্রশ্ন অনুসারে একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তাহলে এই পুরুষকে দেখিয়ে এই স্ত্রীলোক বলছে তিনি আমার বাবার বাবার একমাত্র স্বামী। তাহলে আমরা এই স্ত্রীলোকের দিক থেকে দেখব, এখানে কি বলা হচ্ছে তিনি হলেন আমার বাবার, মানে এই স্ত্রীলোকের বাবার যে বাবা। তাহলে প্রথমে আমরা দেখিনি এই স্ত্রীলোকের বাবার বাবা এই স্ত্রীলোকের কে হবে, তাহলে এই স্ত্রীলোকের বাবার বাবা হবে এই স্ত্রীলোকের দাদু, এবং এই দাদু যে ব্যক্তি, এবং প্রশ্নে বলা হয়েছে
এই বাবার বাবার যে একমাত্র কন্যা, তাহলে এই বাবার বাবা মানে দাদু, এই দাদুর যে একমাত্র কন্যা, তাহলে এই একমাত্র কন্যা এই স্ত্রীলোকের কী হবে? সেটা হবে পিসি, অর্থাৎ বাবার বোন। এবং প্রশ্ন বলা হয়েছে এই যে দাদু যে ব্যক্তি, তার যে একমাত্র কন্যা সেই কন্যার স্বামী। তাহলে এই দাদু যে ব্যক্তি, তার একমাত্র কন্যা যদি এই স্ত্রীলোকের পিসি হয়, তাহলে তার স্বামী হবে পিসেমশাই। তো সুতরাং এখানে সঠিক উত্তরটি হলো অপশন ডি। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তো বন্ধুরা, এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে এবং তোমরা এর থেকে উপকৃত হচ্ছ কি না, সেগুলো কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। এবং যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু একটা করে লাইক অবশ্যই করে দিও। কারণ যত তোমরা ভিডিওগুলোকে লাইক করবে, এই ভিডিওগুলো আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে যাবে, তারা কিন্তু ক্লাসগুলোকে ফ্রিতে পেয়ে যাবে। তো তার জন্য ভিডিওগুলোকে অবশ্যই কিন্তু তোমরা লাইকটা করো। এবং এই ক্লাসগুলো সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত বা বক্তব্য থাকে, সেগুলোও কিন্তু ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন তোমরা ডিসপ্লেতে 12 এবং 13 নম্বর রিজনিং দুটো দেখতে পাচ্ছ। এই রিজনিং দুটোর সঠিক উত্তর তোমরা ভিডিও নিচে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। এবং সমাধানের সমস্ত নিয়ম কিন্তু একই, তোমরা এইভাবে ছবি এঁকে ডায়াগ্রাম এঁকে কিন্তু সমাধানটা করবে, মুখে মুখে করার চেষ্টা করবে না বা অন্য কোনো পদ্ধতি করার দরকার নেই। এবং আমি কিন্তু সব প্রশ্নের সমাধান এই জন্য করাচ্ছি না, কারণ তোমরা যতটা নিজেরা বেশি করে প্র্যাকটিস করবে, তত কিন্তু তোমাদের বেশি উপকার হবে। এবং তোমাদের এই হোমওয়ার্ক করতে যদি কোথাও বেঁধে যায়, তোমরা সেগুলো ভিডিও নিচে কমেন্ট করবে, আমি অবশ্যই পরবর্তী ভিডিওতে এই হোমওয়ার্ক রিজনিংগুলোর সমাধান তোমাদেরকে করে দেখিয়ে দেবো। তো তাহলে বন্ধুরা, আজকে ক্লাসে ছিল এটুকুই। সুবীর দাসের রিজনিং বইয়ের পরবর্তী ক্লাসগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।